হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সবাইকে দুষ্টু মিঠাই লাইফ স্টাইলে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 1:30। তো বাবা বাজারে গেছে, এখনো আসেনি, আর মেয়ে উঠে পড়েছে, ওকে এখনো খাওয়ানো হয়নি, ঘরের মধ্যে বসে আছে, খাওয়াবো। আর আজকে রান্না বান্না বলতে, কালকে রাত্রিরে মা খাওয়া দাওয়ার পর শোয়ার আগে কেটে রেখেছিল, এঁচোড় হবে কালকে এনেছে, আজ কালকে রাত্রিরে কেটে রেখেছিল। তার কারণ হচ্ছে আমাদের এই সময় এঁচোড় বলো, মোচা বলো, শাক টাক বলো, কিছু মানে আগের দিনে কেটে না রাখলে এই সময় কাটাকুটি করে করাটা অসম্ভব হয়ে ওঠে। সময়ের প্রচুর অভাব এখন, কারণ আমরা ভোরে খুব ভোরে উঠি না, আমরা একটু বেলাতেই ঘুম থেকে উঠি, সেই জন্য দেরিতে দেরি হয়ে যায় রান্নাবান্নার দিকে। আর যেদিনকে অফিস ছুটি থাকে সেদিনকে কোনো ব্যাপার নয়, বেলাতে উঠলেও সব কিছু জোগাড় যন্ত্র করে কাটাকুটি করে রান্না করা যায়, কিন্তু যেদিনকে অফিস যাবে সেদিনকে এঁচোড় মোছা এগুলো একটু সময় লাগে, সেই জন্য আগের দিনে কেটে রাখতে হয়, না হলে এ সময় হয়ে ওঠে না। তো তো সব কিছুই রান্নার বলতে গেলে আলু টালুও কাটা আছে, কালকে মা রাত্রিরে কেটে রেখেছে সব কিছু, আর এঁচোড়ে যা যা লাগে টমেটো আদা রসুন ধনে পাতা পেঁয়াজ এইগুলো কাটা হয়নি, এইগুলো একটু পরেই কাটতে হবে। আর বাবা বাজারে গেছে, এখনও আসেনি, এঁচোড়টা চিংড়ি মাছ দিয়েই হবে, মা আনতে বললো যে এঁচোড় চিংড়ি করবো, চিংড়ি মাছ এনো। তো চলো, এখনো অনেক কাজগুলো বাকি, যেহেতু একটু আগে ঘুম থেকে উঠেছি, জাস্ট ফ্রেশ হয়েছি, মেয়েকে ফ্রেশ করিয়েছি, ওকে এখনো খাওয়াইনি, তারপর এখানে চা করতে হবে, অনেক কাজ বাকি। তো চলো আবার তোমাদের সাথে একেবারে রান্নার সময় দেখা হচ্ছে। আর কালকে রাত্রিরে মেয়ে কিছুতেই ঘুমাতে চায়নি, অনেক দেরিতে ঘুমিয়েছে, তারপরেও আবার বারে বারে উঠছে, সেই জন্য আজকে সকালেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, 7:30টার সময় করে ঘুম থেকে উঠে গেছে। আজকেও দিনের বেলা অনেকটা বেশি ঘুমোতে পারে, সে যাই হোক চলো ওকে খাইয়ে দিই, যখন ঘুমাবে ঘুমাবে। কি নিয়ে খেলছিলে, কি নিয়ে খেলছিলে দেখি? গেল 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 গেল, দেখো দেখো, বাবার হেডফোন নিয়ে খেলছিলে? হ্যাঁ, একা 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 দাঁড়িয়ে থাকো, তোমার হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও, এই তো এই তো এই তো বুঝে পড়লো, যা আবার আবার দাঁড়াও, একা একা নিচে নিচে দাঁড়াও, আমাকে ধরে দাঁড়াও, আবার ওদিকে কোথায় যাই, আমাকে ধরে দাঁড়াও, একা একা দাঁড়াও, এই তো উঠছে একজন, এই তো উঠেছে একজন, এই তো উঠেছে, কই হাতটা ছেড়ে দাও দেখি, হাতটা ছেড়ে দাও, একা একা দাঁড়াও, বাবা আদর করা হচ্ছে মাকে, বাবা একা একা দাঁড়াও, একা একা দাঁড়াও, আও বাবা, এখনো খাওনি তো, খাবে তো, ঘুম করেছো? কেমন করে ঘুম করে দেখিয়ে দাও তো, মিঠাইকে একবার ঘুম পাড়িয়ে দাও তো, তাই তাই করে দাও, একবার তাই তাই করে দাও, তাই তাই তাই, মিঠাই ঘুমাচ্ছে, বাবা বাবা এটা মিঠাই ঘুমাচ্ছে, হ্যাঁ ও বাবা রে, আবার ওইটা নিতে যাই, ফেলো না ফেলো না ফেলো না, বললে আবার বেশি করে, বললে আবার বেশি করে, ওটো ওটো শুয়ে পড়েছো কেন, ওটো ওটো ওটো, মুখ চাগাও দেখি, মুখ দেখি, মুখ কই, এই তো টুকি, এই তো টুকি, এই তো টুকি, পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, দাঁড়াও একা একা দাঁড়াও, এই তো দাঁড়িয়ে থাকো তো দেখি একবার, ও গেল গেল গেল, এইদিকে তাকিয়ে সোজাভাবে ব্যালেন্স করো, এ দেখো এই দেখো পড়ে যাবে, দেখো দেখো দেখো, মানু মিঠাই দাঁড়াও, নড়ছো কেন, তো হবে না হবে না হবে না, কোথায় যাও আবার, কোথায় যাও, কই দে কই রে, টুকি দপ্পা দপ্পা, এবার কি নিয়েছো, এবার কি নিয়েছো, এবারে কি নিয়েছো, কি নিয়েছো দেখো, খুলে দিতে হবে, খোলো নিজে নিজে খোলো দেখি, দাও কি আছে দেখি এর মধ্যে, কি আছে এর মধ্যে দেখি,
বক্সের ভেতরে বক্স, খোলো 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 খোলো, বের করো, কি আছে দেখাও, কি আছে দেখাও, কি আছে দেখাও, চলো টাটা। ওটা খুলে দিতে হবে, ওটা খোলা যাবে না, ওটা কাঁচি দিয়ে কাটতে হবে। কি আছে ওর মধ্যে? হেডফোন, হেডফোন আছে বাবার। না খুলবো না আমি। আচ্ছা জলের বোতলটা দাও তো, জলের বোতলটা দাও, পিছনে পিছনে জলের বোতল, আয় পিছনে, আয় সেখানে, সেখানে জলের বোতল। এখন ওটা নিয়ে পড়েছে, কানেই করছে না কথা, পড়ে যাবে, এদিকে আসছো কেন? দেখ 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 দেখ, হয় গেল। বাটা মাছ ধুয়ে নুন হলুদ মাখানো আছে, তো বাটা মাছের ঝাল হবে, আর আজকে এঁচোর চিংড়ি হবে। এখানে এঁচোর আর আলু নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছে, আর এদিকে চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছে, এটা এঁচোরের মধ্যে দেওয়া হবে। আর এদিকে মায়ের মশলাপাতি সমস্ত কিছুই কষানো হয়ে গেছে, যা যা দেয় এর মধ্যে, দিতে বাকি আছে শুধু নুন আর চিনি। তো চিনিটাও মা দিয়ে দিল, চিনিটা দিয়ে একটু কষে নিচ্ছে। এঁচোর আগে তিন চারবার হয়ে গেছে, আবার আজকে হচ্ছে। তো এঁচোরটা এমনি নর্মালি করলে খুব একটা ভালো, যেন অনেকক্ষণ ফোটাতে হয়, সেদ্ধ সেদ্ধ হয় না, আর এইভাবে একটু ভাপিয়ে রাখলে বেশ নরম নরম হয়। তো মায়ের কষানো হয়ে গেছে, এবার এঁচোর আর আলুটা দিয়ে আর একটু ভালো করে কষে নেমে, আর এখনও নুন দেয়নি, এবার অল্প করে দিয়েছিল আগে কষার সময়, আবার এখন অল্প করে একটু দেবে। তো কষানো প্রায় হয়ে গেছে, তো আজকে আমাদের লাঞ্চ মেনুতে রয়েছে বাটা মাছের ঝাল আর এঁচোর চিংড়ি। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে, চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে রেখেছিল, তো একটু হালকা আর একটু কষে এবার মা জল ঢেলে দেবে। আমার স্নান টান হয়ে গেছে, এই স্নান করে আসলাম, আর মেয়ে স্নান করে ওজ্জা প্রতিদিনের কাজ সেটাই করছিল, মানে ও স্নান করে ঘুমিয়ে পড়েছিল। ওকে শুয়ে আমি ছাদে জামা কাপড় তুলতে গেছি, তারপর স্নান করতে গেছি, অনেকক্ষণ টাইম লেগেছে, এসব খাবার বসিয়েছি, তারপরে এই মাত্র জাস্ট উঠলে এখনও চোখ ডলছে, ওটা নিও না, এই স্নান করে আসলাম, চুল টুল শুধু আছড়েছি, এখনও ছাদে জামা কাপড় দিতে যাইনি, সিঁড়িতে পড়ে আছে, তো ছাদে জামা কাপড় দিতে যাব না, উপরে দিয়ে দেবো, এত প্রখর রোদ্দুর বেরিয়েছে যে ছাদে জামা কাপড় দিতে গেলে আমি পুড়ে ভাজা ভাজা হয়ে যাব। সকালে যখন দিতে গিয়েছিলাম অতটা বুঝতে পারিনি, আর যখন এই স্নান করার আগে জামা কাপড়গুলো তুলতে গিয়েছিলাম পুরো নিচে এসেছি, গা হাত পা জ্বালা জ্বালা করছে, জামা কাপড় তুলে নিয়েছি, গোছানো হয়ে গেছে, আর মা জামা কাপড় রেডি করে স্নান করতে গেছে। তো মেয়েকে এখনো খাওয়াইনি, উঠে পড়েছে যেহেতু খাওয়াবো। তো আজকে ট্যাঙ্কের জলে স্নান করতে হয়েছে, আমরা মানে আমি প্রতিদিন টাইম কলের জলে স্নান করি, আমাদের এখানে যে টাইম কলের জল আছে সেই জলেই স্নান করি, আজকে সকালেও দেয়নি আর এখনও দেয়নি, মানে আজকে দুবেলায় দেয়নি, বিকালে দেবে কি কী জানি জানি না, তিনবেলা জল দেয়। টাইম কলের জলটা বেশ ভালো, শীতকালে গরম জল করতে লাগে না, জলটা নয় জলটা খুব ঠান্ডাও নয়, আবার খুব যে ফুটন্ত গরম জলের মতোও নয়, শীতকালে বেশ হালকা গরম 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 জল করতে লাগে না, বেশ স্নান করতে ভালো লাগে, আর এই গরমকালে খুব গরম নয়, বেশ ঠান্ডা ঠান্ডা বেশ স্নান করতে ভালোই লাগে। আর ট্যাঙ্কির জল তো এত প্রখর রোদ ধরে, ট্যাঙ্কির জলটা পুরো গরম হয়ে মানে গরম জল হয়ে গেছে স্নান করতে, আর বাইরে বেরিয়ে আর কল থেকে পাম্প করে জল নিলাম না, ওই জলে কি হচ্ছে মানে ভালো ঘুমটা হয়েছে বুঝি আজকে, হ্যাঁ ওই জন্য মুডটা ভালো আছে উঠে বাবা, আজকে ঘুমটা বুঝি ভালো হয়েছে, ঘুমটা যদি ভালো না হতো তাহলে তো কান্না কান্না করতে তাই না, একবার একবার নকল হাসিটা দিয়ে দাও তো, না এটা নিতে নেই, একবার নকল হাসিটা দিয়ে দাও, দেবে না, না 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 পরে দেবে, পরে দেবে, ঠিক আছে চলো মেয়েকে এবার খাইয়ে দিই।
মিঠাই খেতে লো একা বসবে চেয়ারে একা বসবে চেয়ারে বাবা ঘুম পেয়ে গেছে নাকি মুখটা মুখটা কেমন হয়ে গেছে গো যেন ঘুম পেয়েছে আর মুখটা দেখে মনে হচ্ছে মামা কই মামাকে বসতে বলছে মামা কি তোমার কোলে বসবে মামাকে বসতে বলো মানে উপাসছে জল খাচ্ছে হনুমানটা বাপি এক্ষুনি করতে গেছে ধরে থাকো পড়ে যাবে চেপে ধরো ঘুম পেয়েছে কয় কি মানে টিক টিক আরসলা কই আরসলা চোখ বন্ধ করো আরসলা আসছে ও বাবা চোখ বন্ধ করো আরসলা আসছে ও চোখ বন্ধ করো আরসলা আসছে চোখটা বন্ধ করো একবার না না বিকালে যখন মিঠাই আমার ভাই মা রে সবাই ছাদে ছিল আমিও ছিলাম অনেকক্ষণ আর এই সন্ধ্যার টাইমে গরমকালে সন্ধ্যার টাইমে না ঠিক সন্ধ্যার আগে মানে রোদ্দুর চলে গেলে সন্ধ্যার আগে বিকালে থাকতে ছাদে থাকতে বেশ ভালো লাগে অন্যদিনে বেশ হাওয়া থাকে কালকে খুব হাওয়া ছিল কিন্তু আজকে হাওয়া বেশি ছিল না অল্প হাওয়া ছিল তবুও মারে ছিল আমিও ছিলাম কিছুক্ষণ তারপর ওরা ছিল আর আমি মেশিনে বসে দুটো গোপালের জন্য জামা তৈরি করছিলাম তো দুটো মানে একটা ছিট পড়েছিল দুটো ছিট পড়েছিল তো ভাবলাম যে গোপালের জন্য জামা তৈরি করে ফেলি আর আমাদের একটা মাটির গোপালের করা হয়েছে আর আরাধ্যাদের একটা পেতলের গোপালের করা হয়েছে একই ছিটের ভাবলাম দুটো গোপালের জন্য দুটো জামা তৈরি করে ফেলি করেছি আর আমার বোন অনেকদিন আগে একটা ব্লাউজের পিস দিয়ে গেছে তৈরি করার জন্য সেটাকে কাটার হয়নি করা হয়নি সময়ের জন্য সারা সকাল কাজ করি মানে মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি আর বিকালের দিকে একটু আধটু সময় পাই ঠিক বসতে ভালো লাগে না সেই জন্য করা হয় না যেই কাজটা আর্জেন্ট সেটার জন্যে শুধুমাত্র মেশিনে বসি না হলে তার আগে বসা হয় না তো ওর আর্জেন্ট নয় ওকে বলেছি যখন হোক করে দেবো সেই জন্য করেই রয়েছে করে দেওয়া আর হয়নি আর মা ওইদিকে পরোটা করছে তরকারি হয়ে গেছে তো মেয়ে পা দেখে বুঝতে পারছি যে আমার মেয়ে ঘুমোচ্ছে হ্যাঁ আমার মেয়ে এখন ঘুমোচ্ছে তোমাদেরকে সকালে বলেছিলাম যে কালকে রাত্রিরেও একদম ঘুমোয়নি খুব কম ঘুমিয়েছে আজকে বারে বারে ঘুমোতে পারে তো আজকে স্নান করে পৌনে একটা থেকে পৌনে তিনটে পর্যন্ত ঘুমিয়েছে রীতিমতো ওকে আমাকে তুলে ভাত খাওয়াতে হয়েছে নিজে থেকে ওঠেনি যে তিনটে বাজতে চললো মেয়েটা এখনও ভাত খায়নি এবার তো তুলতেই হবে কিছু করার নেই তো ওকে আমি নিজে থেকে তুলিয়ে ওকে ভাত খাইয়েছি নিজে থেকে ওঠেনি আর বিকালে পৌনে তিনটে পর্যন্ত ঘুমিয়েছে বিকালে আবার সাড়ে চারটার সময় একবার ঘুমিয়ে পড়েছিল তখন খুব একটা ঘুমায়নি আধ ঘন্টার মতো ঘুমিয়েছিল সেই জন্য আবার এখন সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে আবার না জানি আজকে রাত্রে কী করবে সে যাই হোক চলো বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখাচ্ছি নতুন অন্য একটা ভিডিওর সাথে তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো অল টাইম হ্যাপি থাকো চলো টাটা বাই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো চলো টাটা